আজকে বৃষ্টিটা হচ্ছে, তাও ভালো হয়েছে, কারণ আজকে তো আমার মেয়ে সুইমিংটা নেই। বিছানাটা তো দেখতেই পাচ্ছো যে আমি ক্লিন করে নিলাম, তো এবার বেডটা ক্লিন হয়ে গেছে। এবার মানে তাদের জন্য আমি ভিডিও বানাই যারা ভালো মেসেজ করে আমাকে, ভালো আমার যারা গুড ফ্রেন্ড আনসাবস্ক্রাইব করে দাও, আমি ভীষণ খুশি হব। আর তাদের জন্য তো আমি আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না, আমার আমি যেরকম টাইপের ভিডিও দিই আমি সেরকম টাইপেরই দেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর শুভ সকাল, গুড মর্নিং সবাইকে। আজকে ভাবলাম ভিডিওটা, তোমরা জানো আমার বারান্দায় বসতে খুব ভালো লাগে, তাই ভাবলাম ভিডিওটা আজকে বারান্দা থেকেই স্টার্ট করি। আর তোমরা আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণে মানে প্রচণ্ডভাবে কাশি শুরু হয়েছে, যাই না হঠাৎ করেই হলো। আর আমি কালকে শুটিংয়ে গেছিলাম বাপ্পার ওখানে, সেটা জানো তোমরা, দেখেছো ভিডিওতে। আর ওখান থেকে ফেরার পর থেকে যাই না হঠাৎ করেই হলো এটা, প্রচণ্ডভাবে আমার কাশি শুরু হয়েছে। মানে আর কোনো মানে কোনো আর কোনো ঠান্ডার সিমটম নেই, যে নাক দিয়ে জল পড়া, ঠান্ডা লেগেছে, এই সেই কিছু না, শুধু জাস্ট কাশি, ড্রাই কাশি বলে না, শুকনো কাশি, সেটাই হচ্ছে আমার। তাই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না, তোমাদের লং ভিডিও বলছো, লং ভিডিও কিচ্ছু করতে পারছি না। আর ওখান থেকে ফেরার পথে ওষুধের দোকান থেকে, ওখান থেকে ফিরতে ফিরতে আমার শুরু হয়েছে, কাশিটা স্টার্ট হয়েছে। তো ভাবলাম না, হালকা যখন কাশিটা শুরু হয়েছে আগে থেকে ওষুধটা খাই ঠিক হয়ে যাবে। তো ওখানে একটা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে তারপরে বাড়িতে এসেছি। এবার এই ওষুধটা নিয়েছি, দেখো এই ওষুধটা খাচ্ছি আমি, আমার 3-4-5 বার মিনিমাম খাওয়া হয়ে গেছে ওষুধটা আমার। তো কোনো কাজ দেখো কতটা আমি শেষ করে দিয়েছি, দেখো দেখেছো কতটা শেষ করে দিয়েছি ওষুধটা, কোনো কাজ হচ্ছে না, উল্টে আমার কাশিটা না আরও বেড়ে গেল। আমি খুব ভুল করেছি এই ওষুধটা এনে। তো তোমরা তোমাদের যদি কোনোদিন, যাতে না হয় আমি বলছি, কোনোদিন যদি কাশি ওষুধ কেনো, এই ওষুধটা ভুল করে তোমরা কিনবে না, ঠিক আছে? তার কারণ হলো আমার কাশি উল্টে আরও বেড়ে গেছে, এটা কি জানি না, কোনো কিচ্ছুতে কমছে না। রাত্রেবেলা তো সারা ঠিকঠাক শুতেও পাচ্ছি না, ভিক্স চকলেটগুলো হয় না সেগুলো নিয়ে শুয়েছিলাম, তাড়াতাড়ি উঠেও পড়েছি আর এখানে বসে আছি। দেখো আমি একটুখানি, তোমরা জানো আমি গরম জলে হানি দিয়ে খাই, সেটাই খাচ্ছি বসে বসে, আর গলার একটু আরামও লাগছে বেশ। কি বলতো মানে খুশখুশ খুশখুশ করছে, ইচিং টাইপের হচ্ছে ভেতরটা, আর এত কাশছি কাশতে কাশতে আমার গলার ভেতরটা মানে প্রায় ছিঁড়েই গেছে, আর শরীরটা খারাপ আছে, এই জন্যই ভিডিওটা ঠিকঠাক করে করতে পারছি না। আর ওখানে মেয়ে ঘুমাচ্ছে, বিছানা বিছানা ঘরের কাজ কিছুই হয়নি। তো কী করবো না করবো সারাদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, ঘরে টুকিটাকি কাজ করি যতটা পারছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ তোমরা দেখে বুঝতেই পারছো আমার শরীরটা খারাপ আছে, আর যদি না কমে তারপর তো ডক্টরের কাছে যাবো। আরও কী বলো তো, আমার গলায় একটা প্রবলেম আছে, সেটা তোমরা জানো হয়তো, অনেকে জানো হয়তো, অনেকে জানো না, আমার গলায় না ভোকাল কর্ডে দুটো সিস্ট রয়েছে। এবার বুঝতে পারছি না এই কাশিটা হচ্ছে এরকমভাবে, তারপরে কাশতে কাশতে আমার গলা ছিঁড়ে গেছে বললাম, তো ওটার ওপর যদি এফেক্ট পড়ে তখন মুশকিল হয়ে যাবে, আমার কথা বলা তাহলে বন্ধই হয়ে যাবে। তার কারণ ওই একবার আমি অনেক কটা ডাক্তার দেখিয়েছি, অনেক কটা, তো যে কটা ডাক্তার দেখিয়েছি সবাই এক কথা বলেছে, এটার কোনো ওষুধ নেই, এটার একটাই ওষুধ, সেটা হলো কথা কম বলা, বেশি চিৎকার করে কথা না বলা, এগুলোই ওষুধ। তো কথা কম বলা তো আমার পক্ষে সম্ভবই না, আর চিৎকার করা, হ্যাঁ চিৎকার তো আমাকে করতেই হয় আমার মেয়ের পেছনে, কারণ জানোই যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা জানবেই যে একটা ঘরে বাচ্চা থাকলে তা আবার ছোটো, কতটা তার পেছনে এফেক্ট দিতে হয়, কতটা চিৎকার করতে হয় তার সাথে, কতটা মানে বক 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 করে তাকে পড়ানো থেকে স্টার্ট করে তাকে খাওয়ানো, কতটা তার পেছনে এফেক্ট দিতে হয় সেটা তোমরা জানবে যাদের বাড়িতে বাচ্চারা আছে, বিশেষ করে ছোটো বাচ্চারা। বড়ো হলে তো না পড়তে বয়স, খা এই কর সেই কর হয়ে যায়, ওকে তো আমার মেয়েকে তো এখনও খাইয়েও দিতে হয় আমাকে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো যে ভালো মেসেজ তো আসেই, 100%-এর মধ্যে 70% ভালো মেসেজ আসে, আর বাকি হয়তো 20% খুব খারাপ মেসেজ আসে।
তো যারা খারাপ মেসেজ করো আমি তাদেরকে বলছি, তারা তাদের যদি ভালো না লাগে তারা প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিন। তারা মানে তারা তারা দেখছে কেন আমি বুঝে পাই না, আমার ভিডিওতে যদি কিছু নাই থাকে তাহলে তারা দেখে কেন আমি বুঝে পাই না। তো আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি তারা এক্ষুনি আনসাবস্ক্রাইব করে দিন, তাহলে আমি ভীষণ খুশি হব। তার কারণটা হলো ওই বাকি 20%-এর জন্য আমি আমার যারা সাবস্ক্রাইবাররা ভালো ফ্রেন্ডরা আছে তাদের উপর এফেক্ট পড়ে, তারা মানে তাদের জন্য আমি ভিডিও বানাই যারা ভালো মেসেজ করে আমাকে, ভালো আমার যারা গুড ফ্রেন্ড তাদের জন্যই আমি ভিডিও বানাই আর আগামী দিনেও বানাবো। আর যারা এরকম খারাপ কমেন্ট করে তাদের বারবার আমি বলছি যে এরকম করো না, প্লিজ আনসাবস্ক্রাইব করে দাও, আমি ভীষণ খুশি হব। আর তাদের জন্য তো আমি আমার কন্টেন্ট চেঞ্জ করতে পারবো না, আমার আমি যেরকম টাইপের ভিডিও দিই আমি সেরকম টাইপেরই দেবো। মেসেজ করে আমাকে বলে এরকম টাইপের ভিডিও দিতে, ওরকম টাইপের ভিডিও দিতে, তো আমি ওরকম টাইপের ভিডিও দিতে পারবো না। এতদিন যেরকম টাইপের আমি ভিডিও দিচ্ছি, যেরকমভাবে আমি ব্লগ বানাচ্ছি সেরকমই দেবো আগামী দিনেও। আর আমার মানে আমি তাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো যে যারা এরকম কমেন্ট করছে তারা প্লিজ আমাকে আনসাবস্ক্রাইব করে দিন, আমি ভীষণ খুশি হব। আর আমার যারা গুড ফ্রেন্ডসরা আছে তারা থাকলেই আমার যথেষ্ট, আমার আর লাগবে না। তো তাদের কমেন্টের জন্য আমি প্রচণ্ডভাবে মানে কি বলবো উৎসাহ পাই আরও ভিডিও করার জন্য। তো তোমরা এরকমভাবেই ভালো ভালো আমাকে কমেন্ট করো, যারা ভালো কমেন্ট করছো তাদেরকে এরকমভাবেই ভালো কমেন্ট করো, আর যারা বাজে কমেন্ট করছো তারা প্লিজ চলে যাও আমার চ্যানেল থেকে, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি তাদের কাছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে বৃষ্টিও শুরু হয়ে গেল। হ্যাঁ দেখো আমি তোমাদেরকে বলছি, আমরা যখন ফ্ল্যাটটাতে এসেছিলাম তখন এই গাছটা পুরো ফাঁকা ছিল, কোনো মানে আশফল, এটা একটা আশফল গাছ, তো কোনো পুরো ফাঁকা ছিল। এখন দেখো আশফল ভরে গেছে এখানে, দেখো কী সুন্দর লাগছে, ভর্তি আশফল হয়ে গেছে, ভর্তি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে দেখো এই আম গাছটাতে দেখো ভর্তি আম হয়ে আছে, জানি না তোমাদের কতটা আমি দেখাতে পারছি ভিডিওতে, ভর্তি আম। ওই দেখো ছাদের ওপর থেকে পুরো ঝুলছে আমগুলো, এত সুন্দর লাগছে না দেখতে। তো ফ্রেন্ডস এখানে প্রচন্ড রকমভাবে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি এখানে বসে আছি, আর বেশিক্ষণ বসতে পারবো না কেননা বৃষ্টির ঝাপটাটা আসছে আমার গায়ে, এমনি ঠান্ডা লেগে আছে, কাশি হচ্ছে, আর আর একটু বসে থাকলে তো আমার শরীর আরও খারাপ হয়ে যাবে। তো চলো এবার আমি ঘরে যাই, গিয়ে কাজগুলো করি আর চেষ্টা করছি যতটা পারছি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো আমি এখন যাই। কারণ এখানে পুরো বৃষ্টি হয়েছিল, একটা ভাতটা চলে আসছে, ওয়েদারটা পুরো ভালো হয়ে গেল। তো ফ্রেন্ডস দেখো প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, এ বাবা আমার বিছানাটা পুরো ভিজে গেল জানলাটা খোলাতে, পুরো মানে বৃষ্টির হ্যাচলাটা পুরো এই দিকটাতেই আছে, এই জন্যই জানলাটা ভিজে গেল। দেখো এই জানলা বাবা উঠে পড়ে এবার, গুড মর্নিং ফ্রেন্ডস, এবার গুড মর্নিং। ওরে বাবা লে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। হ্যাঁ চলো নেমে যাবো, আমি বিছানা গুছিয়ে নিই, পরে ব্যাপার করতে হবে। যেও না ওখানে জল আসছে বাবা, ঠান্ডা লেগে যাবে, এমনি কাশি হচ্ছে। তো আমার তো কাশি হচ্ছেই, আমার সাথে সাথে আমার মেয়েরও শুরু হয়ে গেছে, ওরও ওষুধ দিয়েছি, ওষুধ খাচ্ছে। আর আজকে ওয়েদারটা কি ভালো, পুরো ঠান্ডা করে দিলে সকালবেলা বৃষ্টিটা হলো, তাহলে এই গরমের মধ্যে, আর এই গরমটাতে না আমার প্রচণ্ড মানে প্রচণ্ড, আমি তোমরা জানো আমি কোল্ড ড্রিঙ্কস মানে খুব ভালোবাসি, কোল্ড ড্রিঙ্কস খাই, অনেক কোল্ড ড্রিঙ্কস খাই সারাদিনে, তো কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসি বলে আমার প্রচুর কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে আমার, অত্যন্ত হয়ে গেল। ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, সকাল থেকে যে বৃষ্টিটা স্টার্ট হয়ে যাবে এইভাবে ভাবতে পারি। কালকেগুলো বালিশের কভারগুলো দিয়েছিলাম তো ওই জন্যই, তারপর একটা সেফটি দিন দিত, সেফটি দিন। Thank you.
এদিকে ঘামছি আর এদিকে কাশছি। বৃষ্টি হলেও না, যে খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে সেটাও না, বৃষ্টি হলেও আমার ঘুমোর একটা গরম ভাব থেকে যায়। তো ফ্রেন্ডস, বিছানাটা তো দেখতেই পাচ্ছ যে আমি ক্লিন করে নিলাম, তো এবার তো ফ্রেন্ডস চলো এবার রুমটাকে ক্লিন করে নিই, ভাবছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট করে ক্লিন করে নিই। আর দেখি বারান্দাতে কি অবস্থা হয়েছে, বৃষ্টি তো হচ্ছে বাইরে, দেখো পুরো বারান্দাটা জল জল হয়ে গেছে, মানে বৃষ্টির হ্যাসলাটা এদিকটাতেই ছিল, এদিকটাতে আসছে না। ওটা ঠিক আছে, একটু পরে মুছে নেবো, আমি ক্লিন করে নেবো, হয়ে যাক আগে বৃষ্টিটা। চলে ঝট একদিন আমি চেষ্টা করব, আমার ইচ্ছা আছে শেয়ার করার পুরো, আমি ঘুম থেকে উঠে থেকে যে কিভাবে কি কাজকর্ম করি সেগুলো, মেয়ে স্কুল থাকলে তো যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি একবার। তো আবার যখন এখন তো স্কুলটা বন্ধ হয়েছে, অনলাইনে চালু হয়েছে, আবার 10 দিনের মধ্যে অনলাইন হবে, তারপর সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো সামার ভ্যাকেশন এর পরে যখন স্কুলটা খুলবে তখন অফলাইনেই চালু হবে, তো তখন আবার চেষ্টা করব তোমাদের সাথে পুরোপুরি মর্নিং রুটিনটা শেয়ার করার। আর স্কুল বন্ধ থাকলে তো যেভাবে যা কাজকর্ম করি সেগুলোই করছি শেয়ার টুকটাক করে। আর স্কুল খুললে আরেকবার তোমাদের সাথে পুরো ভোরবেলা থেকে আমি যখন ভোর ভোর উঠে কাজ করি, কি কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো স্কুলটা খুললে। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে যে আমি রুমটাকে ক্লিন করলাম, আর তোমরা বারবার বলো ক্লিনিং ভিডিও, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম। আর ঘরে থাকতে হলে ডেলি রুটিনে এগুলো তো আমাদের করতেই হয়, এটা আমার তোমরা একদিন হয়তো দেখতে পাচ্ছো বা দুদিন দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমার রোজকারের রুটিন, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও, ভাবলাম তোমাদের ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আর তো চলো, ভালো লাগলে আমার ভিডিওটাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব। তো চলো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর অনেক অনেক কমেন্টস করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো চলো, আজকের মতো টাটা।